আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ আর মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা বানাতে সময় লাগবে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। এই নাস্তাটি খেতে যেমনই মজার তেমনই বানিয়ে ফেলা যায় হাতের কাছে থাকা একদম কম উপকরণে। এই মজার নাস্তাটি বানাতে আমার এখানে লাগছে 1 প্যাকেট নুডলস। আমি এখানে এরকম 1 প্যাকেট নুডলস নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস নিলেই চলবে। আর নুডলসের সাথে যে মশলাটা ছিল এই মশলাটাও আমার লাগবে। আর লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আর আটা নিয়েছি খুব অল্প করে। এরপরে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন আমি এখানে যথেষ্ট পরিমাণে পানি ফুটিয়ে নিচ্ছি। আর এই ফুটন্ত পানিতে আমি এই নুডলস এরকম একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এবার নুডলস সেদ্ধ করে নিব 80%। পুরোপুরি নুডলসটা সেদ্ধ করা যাবে না, 70 বা 80% সেদ্ধ করলেই হবে। আমি এরকম একটা বাটিতে তুলে নিচ্ছি, এই নুডলসগুলো আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। এরপরে এই নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলার পুরো প্যাকেটটা আমি দিচ্ছি। আর দিব আমি 1 চা চামচ চাট মশলা। হোমমেড চাট মশলার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। অথবা চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর সামান্য একটু হলুদ গুঁড়া দিচ্ছি, আর অবশ্যই স্বাদ বুঝে লবণ দিতে হবে। আর এবার এই সবগুলি উপকরণ একটু মিশিয়ে নেব। আর তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে আটা অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে আটার বদলে ময়দা, চালের গুঁড়া কিংবা বেসনও দিতে পারেন। আর এর মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। তারপরে যদি দেখেন যে মাখাতে একটু শুকনো মনে হচ্ছে, তাহলে খুব সামান্য করে একটু পানি অ্যাড করে দিতে পারেন, তবে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আর এখানে কিন্তু ডিমেরও কোনো প্রয়োজন নেই, ডিম ছাড়াই এটা অনেক বেশি মজার হয়। ব্যাস, এটা কিন্তু এখন একদম রেডি। তারপরে ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এরকম পাকোড়ার মতো শেপ করে বানিয়ে নিয়েছি। অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজলেই নাস্তাগুলো খুব বেশি মুচমুচে হয়। অল্প আঁচে লাল করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন মজার একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করলাম। যদি কিছু খেতে মন চাইলে কিংবা হঠাৎ করে মেহমান চলে আসলে কী বানাবেন ভাবছেন, তখন কিন্তু 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই মজার স্ন্যাক্সটি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।